চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছে ম্যানচেস্টার সিটি। তবে বেশ কিছুদিন ধরে স্বস্তির উপলক্ষ খুঁজে পাচ্ছে না তারা। টানা জয়ের দেখা না পাওয়ায় অস্থিরতা বিরাজ করছে সিটিজেন শিবিরে। গোল ব্যবধানে এগিয়ে আর্সেনালকে টপকে মাত্র এক ম্যাচ টেবিলের শীর্ষস্থানটা দখলে রেখেছিল পেপ গার্দিওলা বাহিনী। ইপিএলে নিজেদের শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে হল্যান্ড আলভারেজরা। জয়ের ধারা ধরে রাখার লক্ষ্য গার্দিওলার দলের। ইপিএলে নিজেদের শেষ ম্যাচে নটিংহাম ফরেস্টের বিপক্ষে ড্র করায় আত্মবিশ্বাসে কিছুটা ভাটা পড়েছে সিটিজেনদের। তবে আর্সেনালকে টপকাতে কৌশলী ফুটবল খেলার পরিকল্পনা কোচের। দুঃসংবাদ আছে মিকেল আর্তেতার জন্য। বোর্নমাউথের বিপক্ষে স্কোয়াডে পাওয়া যাবে না কেভিন ডিব্রুইনাকে। জ্বরের কারণে মাঠের বাইরে থাকবেন লাপোর্তেও। এত চিন্তার মাঝেও স্বস্তির খবর হলো দু দলের মুখোমুখি সাতবারের দেখায় একবারও জয়ের হাসি হাসতে পারেনি বোর্নমাউথ। তাই অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে জয়ের ব্যাপারে বদ্ধপরিকর সিটিজেনরা। দুশ্চিন্তা আছে আর্সেনাল শিবিরেও। মৌসুম জুড়ে ভালো খেলে টেবিলের শীর্ষে থাকলেও শঙ্কায় গানাররা। পরপর তিন ম্যাচ জয়হীন থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও হাতছাড়া হয়েছে একবার। ম্যানচেস্টার সিটির সঙ্গে ইঁদুর বেড়াল দৌড়ে চিন্তার ভাঁজ গানার বসের কপালে। মৌসুমের শুরু থেকে একেবারে অপ্রতিরোধ্য ছিল মিকেল আর্তেতা বাহিনী, কিন্তু হঠাৎই ছন্দপতন। হার আর ড্র নিয়ে নাকাল আর্সেনাল। তবে ঘুরে দাঁড়াতে ছক কষছেন বস আর্তেতা। জয়ের ধারায় ফিরে টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখতে বদ্ধপরিকর আর্সেনাল। জেসুস পার্তে এনলেনি ছাড়া খুব একটা ইঞ্জুরি সমস্যা নেই স্কোয়াডে। এছাড়াও লেস্টারের বিপক্ষে গেল দুই বছরের সাত দেখায় পাঁচবারই জিতেছে আর্সেনাল। ইতিহাস কিছুটা স্বস্তি দেবে তাদের। তবে লেস্টারও চাইবে জয় তুলে টেবিলে এগিয়ে যেতে। তাজিন খন্দকার, সময় সংবাদ।